আজকে করব একটা কেক, ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্ট কেকটা করার জন্য প্রথমে কেকের ব্যাটারটা বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি চিনি। চিনিটা মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে, ময়দা, ডিম, সাদা তেল, দুধ, এখানে আছে বেকিং পাউডার, এটা আছে কোকো পাউডার, বেকিং সোডা, এটা দিয়ে প্রথমে ব্যাটারটা বানাবো। এখানে মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এটা হলো মেজারমেন্ট কাপ, এইটাতে মাপ করে করে দিতে হয়। আর এটা হলো একটা স্পুন, মেজারমেন্ট স্পুন, এইটাতেও মাপ করে দিতে হয়। দুটো ডিম। এবার এটা আমরা একটা এক পাউন্ডের কেক করছি, ব্ল্যাক ফরেস্ট কেক এক পাউন্ডের। এর জন্য প্রথমে দেব ডিম, মিক্সিং বোলে ডিম দিলাম, দুটো ডিম দিচ্ছি। ডিমটাকে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার করে ইয়ে করে নিতে হবে, ঘুরিয়ে নিতে হবে খুব ভালো করে। যত ভালো ঘোরানো হবে তত ভালো, ডিমের গন্ধটা তত কেটে যাবে আর কেকটা তত ভালো হবে। ডিমটাকে আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে, ডিমটা পুরো সাদা হয়ে গেছে। এরকম করে ভালো করে ঘোরালে কি হয়, ডিমের গন্ধটা কেটে যায়। এবার দেব চিনি, যেটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এই মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দেব, এটা আবার মাপ করা আছে, এটা দিয়ে দেবো। এবার এইটা চিনিটা দিয়ে দিয়েছি, এবার চিনিটা দিয়ে এটাও ভালো করে ঘুরিয়ে নিতে হবে। চিনিটা ঘোরানো হয়ে গেছে, নইলে চিনিটা দানা দানা বেঁধে যাবে। এরপর এর মধ্যে দেবো দুধ, দুধ দেবো হাফ কাপ। দুধের পর এবার দিচ্ছি সাদা তেল, সাদা তেলটাও দেবো হাফ কাপ। এগুলো সবই আমি আমার মেজারমেন্ট কাপ থেকে মাপ করে দিচ্ছি। এবার এইটাকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। তেল আর দুধ দেওয়া হয়ে গেছে, এবার দেব বেকিং পাউডার। এটা মেজারমেন্ট স্পুনের ওয়ান টিস্পুন দেব। এবার দেব বেকিং সোডা, এটা দেব হাফ টিস্পুন। এবার ময়দাটা দিয়ে দেব, ময়দাটা হচ্ছে এই মেজারমেন্ট কাপের এক কাপ আর হাফের হাফ, মানে ওয়ান ফোর্থ। এক কাপ দেব আর হাফের হাফ। এবার এই সবটা নিয়ে আবার হ্যান্ড ব্লেন্ডারে ঘোরাতে হবে, ঘোরানোটা কিন্তু খুব ভালো করে ঘোরাতে হবে। এটা মেশানো হয়ে ভালো করে ফাটানো হয়ে গেছে। এরপর কোকো পাউডার দেবো, এই যে এই কোকো পাউডারটা দিচ্ছি, এটা ওয়ান ফোর্থ কাপ দিলাম। এটাকেও ভালো করে ব্লেন্ডারে ঘুরিয়ে নিতে হবে। কোকো পাউডার একসাথে সব কিছু দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এবার আরেকটু চকলেটের ফ্লেভারটা আনার জন্য একটু চকলেট ফ্লেভার সিরাপটা দিলাম, যাতে চকলেটের ফ্লেভারটা আরও আসবে। এবার এই মোল্ডটার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ব্রাশ করে দেবো। এটা একটা এক পাউন্ডের কেক হচ্ছে, মোল্ডটাও এক পাউন্ডের। ভালো করে তেল দিয়ে ব্রাশ করে দিলাম। এবার এই বাটার পেপারটাকে ভালো করে মোল্ডটার মধ্যে দিয়ে দেবো। এবার এই বাটার পেপারটা বসিয়েছি, এবার বাটার পেপারের ওপরে একটু তেল গুলিয়ে দিচ্ছি, যাতে কেকটা ভালো করে উঠে আসে।
এবার এই মোল্ডটার মধ্যে ওই কেকের ব্যাটারটা ঢেলে দেবো। এটাকে ভালো করে মোল্ডে সরি ব্যাটারটা এই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে। ব্যাটারটা ঢেলে দিয়েছি, এবার এটাকে ভালো করে মোল্ডটাকে একটু ঘুরিয়ে দিতে হবে আর একটু এরকম করে নিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়ার মতো কিছু না থাকে, নইলে কেকটা ফুটুফুটো হয়ে ফেপে যেতে পারে। আমি কেকটা কেক ওভেনে করব, সেই জন্য কেক ওভেনটা খানিকক্ষণ আগে একটু গরম করে নিতে হবে, সুইচটা অন করে রাখতে হবে। এটা গ্যাসেতে কড়াই দিয়েও করা যেতে পারে, তাহলে কড়াইটা একটু গরম করে নিতে হবে সেক্ষেত্রে। এবার ওই কেকের ব্যাটারটা কেক ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এটা কেক ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি, এবার মিনিট দশেক পর এটা খুলে একবার দেখতে হবে যে ভেতরটা ঠিক মতো হয়েছে নাকি, একটা টুথপিক দিয়ে এটা ভেতরটা দেখে নেব। মাঝে মাঝে এটা খুলে দেখতে হবে, নইলে এটা তলাটা ধরে যেতে পারে। এদিকে হচ্ছে কেক ওভেনে, এখানে আমরা কেকটা সাজাবার জন্য ক্রিমটাকে তৈরি করে নেব। ক্রিমটা এখানে এক পাউন্ড কেকের জন্য ক্রিম দেব দু কাপ। এই ক্রিমটা ডিপ ফ্রিজেই থাকে, করার খানিকক্ষণ আগে নর্মাল ফ্রিজে নিয়ে নিতে হবে। এটা দু কাপ দিলাম ক্রিমটা, এবার এটাকে ব্লেন্ডারে ভালো করে ঘুরিয়ে নেব। ক্রিমটা পুরো তৈরি হয়ে গেছে, ক্রিমটা ব্লেন্ডারে বেশ খানিকক্ষণ ঘুরিয়েছি, এটা অনেকক্ষণ ধরে ঘোরাতে হবে। তারপর এটা যখন এরম করে বাটিটা উল্টাবার পর দেখা যাবে যে এটা পড়ছে না, তো এই যে ক্রিমটা কিন্তু পড়ছে না, ক্রিমটা পুরো বাটির মধ্যে আটকে আছে, একদমই ক্রিমটা পড়ছে না, তার মানে হচ্ছে ক্রিমটা একদম তৈরি হয়ে গেছে। আমার কেকটা হয়ে গেছে, এবার কেকটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, এই যে দুদিকটাই হয়ে গেছে। এবার এইটার ওপর এটা সুগার সিরাপ বানিয়েছিলাম, তার মধ্যে একটুখানি চেরি দিয়েছি, চেরি দিয়ে এই সিরাপটা বানিয়েছি। এবার এইটা কেকটার ওপর দিয়ে দেবো, তাহলে কেকটা সফট থাকবে। এরকম করে দুদিকে দিয়ে দিতে হবে। দুটো পিসের ওপরই ভালো করে এটা লাগিয়ে দিলাম। সিরাপটা লাগানো হয়ে গেছে, এবার এটাকে ক্রিম চেরি এইসব দিয়ে সাজাবো। সিরাপটা লাগিয়ে দিয়েছি, এবার এটার ওপর ক্রিমটা লাগিয়ে দিতে হবে। ক্রিমটাকে এই কেকটার ওপরে সাইডে খুব ভালো করে দিয়ে দিতে হবে, লাগিয়ে দিতে হবে। এটাকে দিয়ে ভালো করে এটাকে চেপে দিতে হবে। এর ওপরও সুগার সিরাপ যেটা বানিয়েছিলাম, চেরি একটু দিয়েছিলাম, ওটা লাগানো আছে, এর ওপরও ক্রিম দিতে হবে। ওপরে আর সাইডে ক্রিমটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। ওপর দিকটা, ওপরটা আর সাইডটা ঠিক একইভাবে ভালো করে লাগিয়ে দিতে হবে। এটারও সাইডটা ভালো করে লাগিয়ে দিতে হবে। এটার ওপর দিকটাও খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, এইভাবে দিয়ে ভালো করে সেভ করে নিতে হবে। এবার ওপর থেকে ফুলের মতো এরকম করে চার পাঁচটা করে দিতে হবে, চেরিগুলো ওপর থেকে এরকম করে দিয়ে দিতে হবে। এরকম করে সব চেরি কটা লাগিয়ে দিতে হবে। এটা হলো ডার্ক চকলেট, এটাকে পিলার দিয়ে এইভাবে কুড়ে নিতে হবে।
এবার ডার্ক চকলেটটা ওপর থেকে এরকম করে ছিটিয়ে দিচ্ছি, ওপরটাতে পুরো ডার্ক চকলেটটা ছিটিয়ে দিতে হবে। মধ্যেখানে আর একটা বল করে দিলাম চেরি দিয়ে, সাইডগুলোতেও চকলেটগুলো দিয়ে দিয়েছি। এবার সাইডগুলো ছোটো বলের মতো করে দেবো, করার পর যেগুলো এক্সট্রা পড়ে আছে ওটা পরিষ্কার করে দেবো। বাস আমাদের ব্ল্যাক ফরেস্ট একদম কমপ্লিট। এবার আমরা বাড়িতে সহজেই এইভাবে ব্ল্যাক ফরেস্ট কেক বানাতে পারি।